সুন্নাহ আকিদার মূলনীতি আবু আবদুল্লাহ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বাল রহিমহল্লাহ অনুবাদক আবদুল্লাহ আল মামুন অনার্স মাস্টার্স আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আসসালামুকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি সুন্নাহ এই কিতাবটির অডিও এই কিতাবটি সালাফদের রচিত আকিদা বিষয়ক একটি কিতাব তাহলে চলুন আমরা শুরু করি আজকের অডিও বুকটি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে সাহাবিরা যেই মূলনীতির উপর ছিলেন তা আঁকড়ে ধরা এক আমাদের নিকট সুন্নাহ তথা আকিদার মূলনীতি হচ্ছে রাসুল সাল্লাহ আলহুসাল্লামের সাহাবিরা যেই মূলনীতির উপর ছিলেন তা আঁকড়ে ধরা ও তাদের অনুসরণ করা দুই বিদ বর্জন করা কেননা প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা তিন ঝগড়া বিবাদ বর্জন করা এবং প্রবৃত্তির অনুসারীদের সাথে চলাফেরা না করা চার দিনের ব্যাপারে তর্ক বিতর্ক ঝগড়াবিবাদ ও শত্রুতা বর্জন করা সুন্না হচ্ছে রসুল সাল্লাহ আলিহিসাল্লামের হাদিস পাঁচ আমাদের নিকট সুন্না হচ্ছে রসুল সাল্লাহ আলহ্লামের হাদিস ছয় সুন্নাহ কুরআনকে ব্যাখ্যা করে এবং এটা কুরআনের পথ নির্দেশক সাত সুন্নাহাতে কোনো কেয়াস নেই আট সুন্নাহের বিপরীতে কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না নয় তা না বিবেক বুদ্ধি দ্বারা উপলব্ধি করা যায় আর না প্রবৃত্তির দ্বারা বরং সুন্নাহ হচ্ছে অনুসরণ করা এবং প্রবৃত্তির চাহিদা বর্জনের নাম দশ যে কেউ আবশ্যিক সুন্নাহগুলোর একটিও পরিত্যাগ করে সেটা গ্রহণ করে না এবং সেটার উপর ইমানও আনে না তবে সে আহল সুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা আর এই ব্যাপারে বর্ণিত হাদিসগুলোকে সত্যায়ন করা এবং সেগুলোর প্রতি ইমান রাখা কেন কীভাবে এরকম প্রশ্ন করা যাবে না বরং এটা হলো সত্য বলে মেনে নেয়া ও ইমান রাখার বিষয় এগারো যেই ব্যক্তি হাদিসের ব্যাখ্যা জানলো না তার বিবেকতা উপলব্ধিও করতে পারলো না তবুও তা যথেষ্ট হবে তার দায়িত্ব হবে সেগুলোর উপর ইমান আনা ও তার মেনে নেয়া বারো যেমন সত্যবাদী ও সত্যায়িত বলে স্বীকৃত হাদিস তা হাদিস যেমন আল্লাহকে দেখার হাদিসগুলো যদিও কান তা গ্রহণ না করে এবং শ্রবণকারী তা আশ্চর্য মনে করে তবুও তার উপর দায়িত্ব হলো সে এগুলোর উপর ইমান আনবে নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে হাদিসের বর্ণনাগুলোর একটি অক্ষরও সে প্রত্যাখ্যান করবে না চোদ্দ কারো সাথে এ নিয়ে ঝগড়া করবে না বিতর্কে লিপ্ত হবে না এবং বিতর্ক শিক্ষাও করবে না কেননা তাকদীর আল্লাহকে দেখা কুরআন ও সুন্নাহের অন্যান্য বিষয়ে ঝগড়া বিবাদ করা মাখ্র ও নিষিদ্ধ আর বিতর্কে লিপ্ত ব্যক্তি কখনই আহল সুন্নাওয়াল জামাতের হবে না যদিও সে বিতর্কের দ্বারা সত্যে পৌঁছিয়ে যায় যতক্ষণ না সে বিতর্ক ছেড়ে সুন্নাহকে মেনে নেয়া ও সেগুলোর উপর ইমান আনে কুরআন আল্লাহর কথা তা সৃষ্ট নয় পনেরো কুরআন আল্লাহর কথা তা সৃষ্ট নয় কেউ যেন দুর্বল না হয় এই কথা বলতে যে তা সৃষ্ট নয় নিশ্চয়ই আল্লাহর কথা তার হতে পৃথক কিছু নয় আর তার কোনো অংশই সৃষ্ট নয় সতর্ক হও তার সাথে তর্ক করার ব্যাপারে যে এই ব্যাপারে নতুন কিছু উদ্ভাবন করে অর্থাৎ নতুন বিদ আত আনায়ন করে বা যে এই বিষয়ে লাভস অর্থাৎ তিলাওয়াতের শব্দ সৃষ্ট বা অন্য কিছু বলে আর যে এতে সংশয়গ্রস্ত হয় ও তারপরে বলে আমি জানি না তা সৃষ্ট কি সৃষ্টি নয় অথচ তা আল্লাহরই কালাম ব্যতীত কিছুই নয় সুতরাং সে ঠিক সেভাবে বিদ আহতই যেভাবে কেউ বলে তা সৃষ্ট বরং কুরআন আল্লাহর কালাম যা সৃষ্ট নয় কিয়ামত দিবসে আল্লাহর সাথে দর্শনে বিশ্বাস করা ষোলো দিবসে আল্লাহর সাথে দর্শনে ইমান রাখা যেমনটি এই ব্যাপারে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে সাহি হাদিসে বর্ণিত আছে সতেরো নিশ্চয়ই নবী আলাইসাল্লাম তার রবকে দেখেছেন নবী সাল্লি আলাইসাল্লাম হতে সাহিভাবে তা বর্ণিত আছে যেমন কাতাদাহ এক হতে বর্ণনা করেছেন তিনি ইবনে আব্বাস হতে হাকাম ইবনে আবান একরিমা হতে ও তিনি ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন আলী ইবনে জায়েদ ইউসুফ ইবনে মেহরান হতে ও তিনি ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন আমরা হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণ করি যেভাবে তা নব্বী সাল্লি সাল্লাম হতে বর্ণিত এই ব্যাপারে বিতর্ক করা বিদ আত বরং আমরা বাহ্যিকভাবে রাসুল সাল্লাহ আলিয়া থেকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই ইমান আনি এই ব্যাপারে কারোর সাথে বিতর্ক করি না কেয়ামত দিবসে মিজান বা দারিপাল্লায় বিশ্বাস করা আঠারো দিবসে মিজান বা দাঁড়িপাল্লায় বিশ্বাস করা যেমনভাবে বর্ণিত আছে কিয়ামত দিবসে বান্দাকে ওজন করা হবে তবে মশা ডানার ওজন করা হবে না বরং বান্দার আমলসমূহ ওজন করা হবে যেমনভাবে হাদিসে বর্ণিত আছে তাতে ইমান আনা এবং সত্য বলে স্বীকার করা আর যে তা প্রত্যাখ্যান করে তাকে ত্যাগ করা এবং তার সাথে তর্ক বিতর্ক না করা কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দাদের সাথে কথা বলবেন উনিশ কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দাদের সাথে কথা বলবেন বান্দা ও আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না তা বিশ্বাস ও সত্যায়ন করা হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা বিশ হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা দিন উদ্দিন সাল্লামের জন্য হাউস থাকবে সেখানে তার উম্মাদকে আনা হবে আর এই হাউজের প্রশস্ত হবে ধর্গের সমান যা এক মাসের পথের দূরত্ব হাউজের পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকার সমান যা বিভিন্ন সহি বর্ণনায় এসেছে কবরের আজাবের প্রতি ইমান রাখা একুশ কবরের আজাবের প্রতি ইমান রাখা এ উমাহ কবরে পরীক্ষার সম্মুখীন হবে তাদেরকে ইমান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার নাবীকে তার কাছে মুনকার ও নাকির ফেরেস্তা আসবে আল্লাহ যেভাবে চান সেভাবে ইচ্ছা করেন এগুলোর প্রতি ইমান আনতে হবে এবং সত্য বলে মেনে নিতে হবে নবী সাল্লি সাফা আতে বিশ্বাস করা বাইশ নবী সাল্লি ইসলামের সাফাআতে বিশ্বাস করা আরও বিশ্বাস করা যে জাহান নামে দগ্ধ হয়ে কয়লা হওয়ার পর এক দল সেখান থেকে বের হবে এবং তাদেরকে জান্নাতের দরজার সামনে একটি ঝর্ণায় আনার আদেশ করা হবে আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে এগুলোর প্রতি ইমান আনতে হবে এবং সত্য বলে মেনে নিতে হবে দাদ্জাল বের হবে এবং তার দু চোখের মাঝে কাফিল লেখা থাকবে তেইশ ইমান আনতে হবে যে দাজ্জাল বের হবে এবং তার দু চোখের মাঝে কাফিল লেখা থাকবে এই ব্যাপারে বর্ণিত হাদিসগুলোর উপরেও ইমান আনতে হবে যে তা গোড ঈসা ইবনে মারিয়াম আহ্লাহ সালাম আসমান থেকে অবতরণ করবেন চব্বিশ আরও ইমান আনতে হবে যে ঈসা ইবনে মারিয়াম আহাইসালাম আকাশ থেকে অবতরণ করবেন আর লুধ দরজার সামনে দাজ্জালকে হত্যা করবেন ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বারে ও কমে পঁচিশ ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বারে ও কমে বর্ণিত আছে যে ইমানের দিক থেকে তারাই পূর্ণাঙ্গ মুমিন যারা চরিত্রের দিক থেকে উত্তম ছাব্বিশ যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফির কোনো আমলই নেই যা পরিত্যাগ করা কুফর কেবলমাত্র সালাত ছাড়া সুতরাং যে সালাত ছেড়ে দিল সে কাফের গণ্য হবে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা যা আল্লাহ তারা বৈধ করেছেন এই উম্মাদের মধ্যে উত্তম মানুষ হলো আবু বকর সিদ্দিক তারপর ওমর ইবনু খাতাব তারপর উসমান ইবনে আফান। রাদিউল্লাহ আনহমা সাতাশ নবী সাল্ল্লাহ সাল্লামের পর এই উম্মাতের মধ্যে উত্তম মানুষ হল আবু বকর সিদ্দিক তারপর উমর ইবনে খত্তাব তারপর উসমান ইবনে আফান রাজিউল্লাহ আনহম আমরা তাদের তিনজনকে অগ্রগামী মনে করি যেমনভাবে রাসুল সাল্লাহ আলিয়া সাহাবিরা তাদেরকে অগ্রগামী মনে করেছেন আর এই বিষয়ে তারা কোনো রকম মতানৈক্য করেননি আটাশ অতঃপর উত্তম মানুষ হচ্ছে সুরার পাঁচজন সদস্য আলী ইবনে আবু তেলেব তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ রাজিউল্লাহ আনহম তারা সবাই খিলাফতের যোগ্য ছিলেন সকলেই ইমাম ছিলেন এক্ষেত্রে আমরা ইবনে ওমারের হাদিসকে গ্রহণ করি আল্লাহর রাসুলের জীবন দশাতেই সাহাবাদের উপস্থিতিতে আমরা উত্তম বিবেচনা করতাম প্রথমে আবু বকর তারপর উমর এবং তারপর ওসমান রাজিউল্লাহ আনহুমকে এরপর আমরা চুপ থাকতাম উনত্রিশ এরপর সুরা সদস্যবৃন্দ এদের পরে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবেদের মধ্যে হতে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মহাজিরগণ তারপর বদর যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগন তাদের হিজরত ও ইসলামী অগ্রগামী হওয়ার ভিত্তিতে একের পর অন্যজন মর্যাদাপ্রাপ্ত হবে ত্রিশ এ সকল সাহাবিদের পরে উত্তম হচ্ছে তারা যাদের সময়ে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছিল আর প্রত্যেক ব্যক্তি যিনি আল্লাহর রসুল সাল্লাহ আলি সহচার্য লাভ করেছে তা এক বছর এক মাস একদিন কিংবা এক ঘন্টা অথবা যিনি তাকে দেখেছেন তিনি তার সাহাবি সহচার্য বিবেচিত হবে তারা রাসুল সাল্লিয়া সহচর্যে থাকা তার সাথে সহচার্যে অগ্রগামী হওয়া হাদিস শ্রবণ করা অথবা তার দিকে তাকানো ইত্যাদির ভিত্তিতে এগুলো ন্যূনতম অংশ ও সহচার্য বলে বিবেচিত হবে এবং ওই ব্যক্তি তাদের সকলের চেয়ে উত্তম যারা রাসুল সাল্লাহ দেখেননি যদিও তারা আল্লাহর সাথে সকল আমল সহকারে সাক্ষাৎ করুক না কেন আর এই সকল সহচর্যপ্রাপ্ত সাহাবিগণ যারা রাসুল সাল্লাহ আলিয়াকে দেখেছেন তার কাছ থেকে হাদিস শুনেছেন অথবা যারা তাকে দেখেছেন এবং ইমান এনেছেন যদিও তা এক ঘন্টা হোক না কেন তবুও তারা তাদের সহচর্যের কারণে সকল তাবিদের চেয়েও শ্রেষ্ঠ যদিও তারা তথা তাবিগণ সকল ন্যাক আমল করুক না কেন ইমামগণ ও আমিরুল মোমিনিনের কথা শোনা ও তাদের আনুগত্য করা ইমামগণ ও আমিরুল মোমিনিনের কথা শোনা ও তাদের আনুগত্য করা আবশ্যক হোক তারা সৎকর্মশীল অথবা পাপাচারী যেই ব্যক্তি খিলাফাতে তথা ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং মানুষ তার কাছে একত্রিত হবে এবং সন্তুষ্ট থাকবে অথবা যেই ব্যক্তি তলোয়ারের জুড়ে ক্ষমতা প্রয়োগে ক্ষমতায় আসবে এবং খলিফা হবে এমন প্রত্যেককেই আমিরুল মোমিন বলা হবে বত্রিশ ইমাম বা রাষ্ট্রপ্রধানের সাথে থেকেই যুদ্ধ করতে হবে সে সৎকর্মশীল অথবা পাপাচারী যাই হোক না কেন তাকে পরিত্যাগ করা যাবে না আর এটা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তেত্রিশ যুদ্ধ বা সন্ধিসূত্রে প্রাপ্ত সম্পত্তির বন্টন ও কায়েমের বিষয়গুলো সর্বদা ইমাম বা রাষ্ট্রপ্রধানের সাথে সংশ্লিষ্ট থাকবে কোনো ব্যক্তির জন্যে তার ব্যাপারে অপবাদমূলক অভিযোগ আরোপ করা বৈধ হবে না অনুরূপভাবে ক্ষমতা নিয়ে তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়াও বৈধ হবে না চৌত্রিশ জাকাতের অর্থ তাদের কাছে সমর্পণ করাটা বৈধ ও কার্যকর রাষ্ট্রপ্রধান পাপি অথবা সৎকর্মশীল যাই হোক না কেন তার কাছে জাকাতের অর্থ সমর্পণ করা ব্যক্তির জন্যে যথেষ্ট হবে পঁয়ত্রিশ তেমনি রাষ্ট্রপ্রধান পাপি অথবা সৎকর্মশীল যাই হোক না কেন তার পেছনে অথবা তার নিয়োগকৃত প্রশাসকের পেছনে দুই রেখ জুমআর সালাত পূর্ণ বৈধ এবং বলবৎ থাকবে যে তাদের পেছনে সালাত আদায়ের পর আবার উক্ত সালাত আদায় করবে সে বিদ আতি এবং হাদিস পরিত্যাগকারী এবং বিরোধী বলে বিবেচিত হবে এবং তার জন্যে জুম কোনো ফজিলত থাকবে না যদি সে পাপি অথবা সৎকর্মশীল উভয় শ্রেণীর শাসকের পেছনে জুম আর সালাদকে বৈধ মনে না করে সুতরাং সুন্নাহ হচ্ছে তাদের সাথে দূর আকাত জুম আর সালাদ আদায় করা এবং দিন পালনে সেটাকে পূর্ণ ও যথেষ্ট মনে করা এই জন্যেই তাদের পেছনে সালাত আদায় করার ক্ষেত্রে যেন আমাদের অন্তরে কোনো সমস্যা দেখা না দেয় ছত্রিশ আর যেই ব্যক্তি মুসলিমদের এমন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করল যার কাছে মানুষেরাই ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে এবং তার খিলাফতের ব্যাপারে সম্মতি দিয়েছে সে শাসক বা রাষ্ট্রপ্রধান জনগণের সন্তুষ্টি অথবা জবরদস্তি যেই পদ্ধতিতেই ক্ষমতায় আসুক না কেন বিদ্রোহী ব্যক্তি মুসলিমদের ঐক্য লাঠি ভেঙে ফেলল এবং রাসুল সাল্লাইসাল্লামের কাছ থেকে আগত হাদিস সমূহের লঙ্ঘন করল যদি এমন অবস্থায় উক্ত বিদ্রোহী মারা যায় তবে সে জাহেলিয়াতের ন্যায় মৃত্যুবরণ করবে সাতত্রিশ অতএব সুলতান রাষ্ট্রপ্রধানদের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা কারোর জন্যেই বৈধ নয় সুতরাং কেউ এমন করলে সেই ব্যক্তি সুন্না ও সঠিক পথ বিবর্চিত বিদ আতি দস্যু ও খারেজদের সাথে লড়াই করা আটত্রিশ দস্যু ও খারিজদের সাথে লড়াই করা বৈধ যখন তারা কোনো ব্যক্তির জান ও মালের উপর চড়া হয় তখন ওই ব্যক্তির জন্যে সীয় জানমাল রক্ষার্থে প্রয়োজন মোতাবেক তাদের সাথে লড়াই করা বৈধ তবে ওই ব্যক্তির জন্য তাদের হত্যার উদ্দেশ্যে পিছু নেওয়া বা তাদের খোঁজ করা বৈধ হবে না যখন তারা তথা দস্যু ও খারেজিগণ তাকে ছেড়ে চলে যায় অথবা তার থেকে আলাদা হয়ে যায় কেননা এটা শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা মুসলিমদের উপরে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের নির্দিষ্ট বরং ওই ব্যক্তির জন্যে শুধুমাত্র তার নিজেকে রক্ষা করার অধিকার দেয়া হয়েছে ওই স্থানে যেখানে সে আক্রান্ত হয়েছে এবং তার উচিত তার এই ব্যাপারে চেষ্টা করা যেন তার হাতে কোনো ব্যক্তি নিহত না হয় কিন্তু লড়াইয়ের স্থানে প্রতিরোধের সময় যদি তার হাতে কেউ মারা যায় তবে ধারতব্য হবে আল্লাহই তাকে বিতাড়িত করেছেন আর যদি তাদের হাতে উক্ত ব্যক্তি সেখানে মারা যায় তবে আশা করি যে সে শাহাদতের মর্যাদা পাবে যেমন এই সংক্রান্ত হাদিসসমূহের মধ্যে এসেছে এর মাধ্যমে তাকে লড়াই করার আদেশ দেওয়া হয়েছে কিন্তু তাকে হত্যা করা বা তার পিছনে বৈধতা দেয়া হয়নি এটারও বৈধতা দেয়া হয়নি যে সে ধরাশায়ী হলে অথবা আহত হলে সে তার উপর চড়াও হবে যদি ওই ব্যক্তি তাকে বন্দি করে তাহলে তাকে হত্যাও করতে পারবে না তার উপর কোনো হদ প্রয়োগও করতে পারবে না বরং তার বিষয়টি আল্লাহ যাকে শাসন ক্ষমতা প্রদান করেছেন তার কাছে পেশ করবে এরপর উক্ত শাসক তার ব্যাপারে ফয়সালা করবে কিবলার অনুসারী কারো কর্মের দ্বারা আমরা সাক্ষ্য দিই না যে সে জান্নাতি অথবা জাহান্নামি উনচল্লিশ কিবলা অনুসারে কারো কর্মের দ্বারা আমরা সাক্ষ্য দেই না যে সে জান্নাতি অথবা জাহান্নামি আমরা সৎকর্মশীলদের ব্যাপারে আশা করি আবার ভয়ও করি এবং পাপই ব্যক্তির জন্যে আজাবের ভয় করি আবার তার জন্যে আল্লাহর রহমতেরও আশা করি চল্লিশ যে ব্যক্তি জাহান্নামকে আবশ্যক করে এমন কোনো পাপ করে তবাকারী অবস্থায় ওই পাপের পুনরাবৃত্তি না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার তবা কবুল করবেন কেননা আল্লাহ তার বান্দার তবা কবুল করেন এবং তার বিচ্যুতি ক্ষমা করেন একচল্লিশ যেই ব্যক্তি কোনো পাপের কারণে দুনিয়াতে হদ প্রাপ্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ওই হদ তার উক্ত পাপের জন্য কাফফারা হবে যেমনটি রাসুলসাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে আগত হাদিসে উল্লেখ হয়েছে বিয়াল্লিশ আর যেই ব্যক্তি তওবাবিহীন অবস্থায় শাস্তি অবশ্য করে এমন পাপের পুনরাবৃত্তি সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার বিষয়টি আল্লাহর দিকেই নির্দিষ্ট তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তিকে আজাব দেবেন ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দেবেন তেতাল্লিশ আর যেই ব্যক্তি আল্লাহর সাথে কাফের অবস্থায় সাক্ষাৎ করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না বিবাহিত ব্যবচারী ব্যক্তির শাস্তির রজম পাথর নিক্ষেপে হত্যা করা চৌচল্লিশ বিবাহিত ব্যবচারী ব্যক্তির শাস্তির রজম বা পাথর নিক্ষেপে হত্যা করা যখন সে স্বীকারোক্তি দেয় অথবা তার বিরুদ্ধে সারই প্রমাণ উপস্থিত হয় পঁয়তাল্লিশ আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এবং রাশুদ্দিন ইমামগণ বিবাহিত ব্যবচারীকে রজম করেছেন সাহাবিদের মর্যাদা ক্ষুণ্ণকারী হচ্ছে বিদ আতি ছেচল্লিশ আর যে ব্যক্তি কোনো একজন সাহাবিকে ছোট মনে করবে অথবা তার সাথে কোনো ঘটনার কারণে বিদ্বেষ পোষণ করবে অথবা তার থেকে কোনো দুষ্ট্রুটি বর্ণনা লিপ্ত হবে সেই ব্যক্তি বিদ্যাতি বলে গণ্য হবে যতক্ষণ না সে তাদের সবার জন্যে আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করবে এবং তার অন্তরকে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে রক্ষা করবে সাতচল্লিশ মুনাফিকি হচ্ছে কুফরি আল্লাহর সাথে কুফরি করা হবে এবং অন্য কারো ইবাদত করা হবে কিন্তু ইসলামকে বাহ্যিকভাবে প্রকাশ করা হবে যেমন রাসুল সাল্লাহসাল্লামের সময়ের মুনাফিকদের অবস্থা তিনটি বিষয়ে যার মধ্যে রয়েছে সেই মুনাফিক আমরা কঠোরতা অবলম্বন করি এগুলোর রেওয়ায়তের ক্ষেত্রে ঠিক যেভাবে তা বর্ণিত হয়েছে আর আমরা এই ক্ষেত্রে কোনো কিয়াস করি না আটচল্লিশ যেমন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন আমার পরে পরস্পর হানাহানির মাধ্যমে তোমরা কাফের ও বিভ্রান্ত হয়ে যেও না তিনি আরও বলেন যদি দুইজন মুসলিম পরস্পরে হানাহানির উদ্দেশ্যে তাদের তলোয়ার নিয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করে তবে হত্যাকারী ও নিহত উভয়ে জাহান তিনি আরও বলেছেন কোনো মুসলিমকে গালি দেয়া পাপ আর তাকে হত্যা করা কুফুরি তিনি আরও বলেছেন কোনো ব্যক্তি যখন তার ভাইকে বলে হে কাফের তখন তা একজনের উপর অবশ্যই বার্তাবে তিনি আরও বলেন অতি অল্প মাত্রায় হলেও শিয় বংশকে অস্বীকার করা আল্লাহর সাথে কুফুরি এরকম আরও অন্যান্য হাদিস যা সহি বলে সাব্যস্ত হয়েছে এবং সংরক্ষিত হয়েছে আমরা এইগুলোকে মেনে নেই যদিও তার ব্যাখ্যা আমাদের জানা না থাকুক আমরা এই ব্যাপারে নিজস্ব আলোচনা তর্ক বিতর্ক থেকে বিরত থাকি আমরা বর্ণনার বাইরে যে এই হাদিসগুলোর কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণ করি না এবং এইগুলোর চেয়ে উত্তম কোনো কিছু ছাড়া এগুলোকে প্রত্যাখ্যান করি না জান্নাত ও জাহান্নাম আল্লাহর দুটি মাখলোক তথা সৃষ্টি ঊনপঞ্চাশ জান্নাত ও জাহান্নাম আল্লাহর দুটি মাখলোক বা সৃষ্টি যা ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে যেমনভাবে রসল উল্লাহ সাল হতে বর্ণিত আছে জান্নাতে প্রবেশ করে আমি একটি প্রাসাদ দেখতে পেলাম হাউজে কাউসার দেখতে পেলাম জান্নাতের ঝুঁকে দেখলাম অধিকাংশ অধিবাসীরা এমন এমন এভাবে নামে ঝুঁকে দেখলাম অধিকাংশ অধিবাসীরা এমন এমন যে ব্যক্তি ধারণা করবে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়নি সে কুরআন ও রাসুল সাল্লাহসাল্লামের হাদিস সমূহের মিথ্যা সাব্যস্ত করল আমি আহমদ ইবনে হাম্বল মনে করি না যে ওই ব্যক্তি জান্নাত ও জাহান্নামের ব্যাপারে ইমান রাখে তাও হিদপন্থী আহালে কিবলার তথা কিবলার অনুসারী কেউ মারা গেলে তার জানাজা পরা হবে এবং তার জন্যে মাকফিরাতের দোয়া করা হবে পঞ্চাশ তাওহিদপন্থী আহালি কিবলার বা কিবলার অনুসারী কেউ মারা গেলে তার জানাজা পরা হবে এবং তার জন্যে মাকফিরাতের দোয়া করা হবে তার জন্য ক্ষমা প্রার্থনা বন্ধ করা হবে না বড় হোক বা ছোট হোক কোনো পাপের কারণে তার জানাজার সালাত পরিত্যাগ করা যাবে না বরং ওই ব্যক্তির পাপ সংক্রান্ত বিষয় আল্লাহর নিকট ছেড়ে দিতে হবে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহআলসাল্লাম ও তার পরিবারের উপর আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হচ্ছে উসুলুসন্নাহ এই কিতাবটির অডিও ধন্যবাদ আল্লাহর আসসালামু আলিকুম রহমতুল্লাহাত